हेलो बंधुरा, वेलकम टू माय चैनल। आमरा आजकेर वीडियो गर्भावस्थाय चुलकानीर कारण ओ प्रतिकार की। बंधुरा, एमन अनेक गर्भवती नारी आछेन जादेर गर्भावस्थाय चुलकानी होते पारे, एटा खुबी स्वाभाविक। किन्तु एर कारण एवं किभाबे प्रतिकार करा जाबे तार सम्पर्के आमादेर जाना उचित, ताई एई विषय निये आमार आजकेर वीडियो। पुरो वीडियोटी देखार अनुरोध रइलो। वीडियोटी भालो लागले अवश्य शेयर करे दिन बाकी गर्भवती महिलादेर साथे, जाते ताराओ अनेक सचेतन होते पारे एवं ये ब्यापारटी जानते पारे। गर्भावस्था हालका चुलकानी हवा निये बेशिरभाग क्षेत्रे चिंतार किछुई नेई, एटी खुबी स्वाभाविक। प्राय 20 भाग गर्भवती महिलार चुलकानी समस्या थाके। ए समय मायेदेर पेट एवं स्तनेर आशेपाशे चुलकानी बेशी हय, कारण दुटो स्तनेर चामड़ाई ए समय प्रसारित हय। शुष्क त्वक ओ हरमोनेर परिवर्तनेर कारणेओ ए समय चुलकानी देखा देय। गर्भावस्थाय चुलकानीर कारण एखन पर्यन्त केउ तेमन भावे बुझे उठते पारेनि, तबे धारणा करा हय जे एटिर कारण होते पारे त्वकेर रक्त सरबराहेर बृद्धि एवं गर्भकालीन किछु हरमोन। एई हरमोन शरीरे किछु रक्ते, स्नायुते ओ चामड़ार नीचे प्रतिक्रिया सृष्टि करे, जार फले चुलकानीर सृष्टि हय। मायेर शरीरे तखन अस्वस्तिर सृष्टि हय। त्वकेर किछु साधारण समस्या जेमन एक्जिमार कारणेओ चुलकानी होते पारे। गर्भावस्थाय प्रथमबारेर मतो मायेर त्वके एक्जिमा देखा दिते पारे बा अनेक आगेर एक्जिमार समस्या आबार फिरे आसते पारे। जदि मायेर एक्जिमा थाके तबे गर्भावस्थाय एर अवनति होते पारे। एक्जिमार कारणे साधारणत मुख, गला ओ बुकेर त्वक क्षतिग्रस्त हय बेशि। एछाड़ाओ त्वकेर भाजे जेमन हाँटु ओ कोनेर भाजेओ एक्जिमा होते पारे। তবে কিছু কিছু মায়েদের ক্ষেত্রে দেখা যায় গর্ভাবস্থায় এক্সিমার উপসর্গগুলো ভালো হয়ে যায়। তবে মনে রাখতে হবে, যদি চুলকানির সাথে সাথে র‍্যাশ দেখা যায়, হাতে ও পায়ের তালুতে অনেক বেশি চুলকানি হয়, তবে দ্রুত তা ডাক্তারকে জানাতে হবে। এখন আমরা জেনে নিব গর্ভাবস্থায় চুলকানিতে কিভাবে আরাম পাওয়া যাবে। চুলকানি হলে যত কম সম্ভব চুলকানোর চেষ্টা করুন, এতে ত্বক আরো ফেটে যেতে পারে এবং ত্বকে ইনফেকশন দেখা দিতে পারে। যদি শুষ্ক এবং প্রসারিত চামড়ার কারণে গর্ভাবস্থায় চুলকানি দেখা দেয়, তাহলে এই পদ্ধতিগুলো আপনাকে আরাম দেবে। চুলকানির সাথে ঠান্ডা পানি দা কুমড়ো সম্পর্ক। যে স্থানে চুলকানির সমস্যা আছে সেখানে ঠান্ডা পানি দিয়ে ধুতে থাকবেন, দেখবেন আস্তে আস্তে চুলকানি কমে যাবে। চুলকানির জায়গায় আইস প্যাক বা ঠান্ডা পানিতে চুবানো কাপড় 5 থেকে 10 মিনিট বা চুলকানি কমা পর্যন্ত দিয়ে রাখতে পারেন। ত্বক আর্দ্র থাকলে ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন, এগুলো সুগন্ধিযুক্ত না হলেই ভালো। এক্সিমা থাকলে ডাক্তারের পরামর্শকৃত ক্রিম বা লোশন ব্যবহার করতে পারেন। যদি মনে হয় আপনি ঘুমের মধ্যে চুলকাচ্ছেন, তবে ঘুমানোর সময় হাতে কটনের হাত মোজা পরে নিতে পারেন। তুলসী পাতায় আছে ইউজেনল, যা একটি অ্যানেস্থেটিক উপাদান। এই উপাদানটি চুলকানি কমিয়ে দিতে সহায়ক ভূমিকা রাখে। এক মগ ফুটন্ত পানিতে 15 থেকে 20টি তুলসী পাতা জাল দিয়ে নির্যাস বের করে নিন। এরপর একটি পরিষ্কার টাওয়ালে পানিটি লাগিয়ে হালকা গরম থাকা অবস্থায় চুলকানির স্থানে লাগিয়ে নিন। কিছুক্ষণের মধ্যে বেশ আরাম অনুভব করবেন। ত্বকের যত্নে অ্যালোভেরার ব্যবহারের কথা তো সবাই জানেন, চুলকানির প্রতিকারেও অ্যালোভেরার জুড়ি নেই। ত্বকের যে স্থানে চুলকানি হচ্ছে সেখানে একটি তাজা অ্যালোভেরা পাতা থেকে রস বের করে লাগিয়ে রাখুন, চুলকানি কমে যাবে কিছুক্ষণের মধ্যেই। যদি আপনি সেন্সিটিভ ত্বকের অধিকারী হন, তবে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। শরীরের কোনো অংশে চুলকানি হলে আপনি পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন, এটি সবার ঘরে থাকে, ফলে যে কোনো সময় আপনি এটি ব্যবহার করতে পারবেন। নারকেল তেল ত্বকে ব্যবহারের জন্য সবচেয়ে নিরাপদ পণ্য। যে কোনো প্রকার চুলকানি, পোকার কামড় বা অন্য কোনো কারণে ত্বকে চুলকানি হলে যেখানে চুলকাবে সেখানে নারকেল তেল দিয়ে দিন। যদি সম্পূর্ণ শরীরে চুলকানি হয়, তবে পুরো শরীরে নারকেল তেল মাখতে পারেন। কুসুম গরম পানিতে নারকেল তেল মিশিয়ে গোসল করে ফেলতে পারেন। এখন অনেকের মনে প্রশ্ন, গর্ভাবস্থায় কিভাবে চুলকানি প্রতিরোধ করা যায়, অর্থাৎ গর্ভাবস্থায় যাতে আপনার চুলকানির মতো সমস্যা না হয় সেটা কিভাবে প্রতিরোধ করবেন। গর্ভাবস্থায় আপনি হয়তোবা চুলকানি পুরোপুরি প্রতিরোধ করতে পারবেন না, কিন্তু কিছু উপায় আছে যেগুলো মানলে হয়তোবা আপনার চুলকানি নাও হতে পারে। গোসলের পানি যাতে বেশি গরম না হয় সেদিকে খেয়াল রাখুন এবং গোসল যত দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করুন। এতে ত্বক আরও বেশি শুষ্ক হয়ে যেতে পারে এবং চুলকানি বাড়তে পারে। গোসলের সময় মৃদু বা সুগন্ধযুক্ত সাবান ব্যবহার করুন এবং সাবান ভালোভাবে ধুয়ে নিন। গা মোছার সময় টাওয়েল দিয়ে খুব বেশি ঘষবেন না, হালকা করে চেপে চেপে শরীর শুকিয়ে নিন। খুব বেশি গরম না যাওয়ার চেষ্টা করুন, গরমের কারণেও চুলকানি বাড়তে পারে।
চুলকানি রোধের জন্য ঢিলে জামা কাপড় পরা উচিত। এর ফলে আপনার জামা কাপড় আপনার ত্বকের সঙ্গে কম ঘর্ষণের সম্ভাবনা থাকবে। এছাড়াও আপনি সিনথেটিক কাপড় ব্যবহার এড়িয়ে প্রাকৃতিক উপকরণের তৈরি যেমন সুতি কাপড় ব্যবহার করতে পারেন। এগুলো শ্বাস প্রশ্বাস বান্ধব হয় এবং আপনার ত্বকের কাছে বাতাসে চলাচল করতে পারে। কাপড় ধোয়ার জন্য সুগন্ধ মুক্ত ডিটারজেন্ট ব্যবহার করুন। কাপড় ধোয়ার কাজে গরম পানি ব্যবহার করতে পারেন এবং ধোয়ার সময় সাবান ভালোভাবে পরিষ্কার করে ফেলুন। বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।